সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটি সহজ বিষয় নিয়ে, তা হচ্ছে খুদে বার্তা লিখন। আমরা কীভাবে খুদে বার্তা লিখতে পারি? আমরা সবাই খুদে বার্তা লিখে থাকি প্রাত্যহিক জীবনে। আমাদের দেখা যাচ্ছে অনেক সময় আমরা অসংখ্য খুদে বার্তা লিখে থাকি প্রত্যেক দিনই। তো এই খুদে বার্তা লেখার কিছু নিয়ম আছে। তো আমরা যেহেতু আমরা পাঠাই এটা সবসময়, তো এটা আমাদের খুব সহজ আমাদের কাছে বিষয়টি। তো তারপরও খুদে বার্তা লিখতে গিয়ে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে, পরীক্ষার খাতায় লিখতে গিয়ে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। তো এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে আজকে। তো আমাদের আজকে এই বিষয় হচ্ছে খুদে বার্তা। এটা হচ্ছে SMS। SMS এর পুরোরূপ হচ্ছে, এটা হচ্ছে শর্ট, তারপর এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে সার্ভিস, SCR। ওকে, তাহলে SMS এর পুরোনো হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, এর বাংলা হচ্ছে খুদে বার্তা। তো এই আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে যোগাযোগের অন্যতম মাধ্যম বা একটি সহজ উপায় হচ্ছে SMS বা খুদে বার্তা। আমরা কিন্তু প্রতিদিনই দেখো এরকম বন্ধুদের কাছে SMS করতেছি, বাবার কাছে SMS করতেছি, তারপরে হচ্ছে দেখা গেছে ছোটো ভাই ছোট বোনদের কাছে বা বড় বোন বড় বোনদের কাছে SMS করছি। আমরা কিন্তু SMS করছি, দেখা গেছে বন্ধুদের সঙ্গে আমাদের একটা এক জায়গায় আড্ডা দেওয়ার কথা। তো খুব সংক্ষিপ্ত আকারে আমরা কি করি যে ইমেল লিখতে গিয়ে সময় লাগে, কিন্তু চিঠি লিখতে গিয়ে সময় লাগে। তো আগে হচ্ছে একটা সময় চিঠি ছিল, চিঠিটা হচ্ছে দীর্ঘ সময় লাগতো, চিঠি একটা চিঠি পৌঁছাইতে দীর্ঘ সময় লাগতো। আমি দেখেছি যে কেউ যদি একটা চিঠি পাঠায়, তো ঢাকা থেকে যদি একটা চিঠি পাঠায় মনে করো কোনো গ্রামে, লালমনিরহাট, রংপুর বা অন্য কোনো জায়গায়, তো মোটামুটি ওই চিঠি পৌঁছাইতে 8 থেকে 10 দিন সময় লাগতো। তো আজকে আমি আমার মনের কথা, আমার প্রয়োজন, আমি চিঠি লিখে পাঠিয়েছি, আর সেই চিঠি যদি পৌঁছায় 8-10 দিন পর, তাহলে আসলে প্রয়োজন শেষ হয়ে তখন চিঠিটা পৌঁছায়, তখন কিন্তু সেটা গুরুত্ব থাকে না। যদিও ওই চিঠির মধ্যে কিন্তু তখন একটা ভালোবাসা ছিল, একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু ওই সময়টা এখন কি হচ্ছে, এখন কিন্তু খুদে বার্তা বা ইমেল করা হচ্ছে। ঠিক আছে, খুব দ্রুত সময়ে কোনো তথ্য যোগাযোগ, তথ্য এবং যোগাযোগ করার জন্য, ঠিক আছে, তথ্য পাঠানোর জন্য বা যোগাযোগ কারোর সঙ্গে যোগাযোগ করার জন্য। তো এর জন্য হচ্ছে SMS বা শর্ট মেসেজ সার্ভিস বা খুদে বার্তার কিন্তু ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দেখতেছি যে এটার কিন্তু হচ্ছে কখনো ব্যবহার কমতেছে না। ঠিক আছে, এখন দেখা গেছে যে বন্ধুরা হচ্ছে স্কুলে, তোমরা যদি কলেজের কথাই চিন্তা করো, যে তোমাদের যে সিআর আছে, সিআর যদি হচ্ছে দেখা যাচ্ছে আজকে একটা ক্লাস হবে না, বা মানে আমরা সাধারণত যেটা করেছিলাম, আমার আছে মনে আছে যে ইউনিভার্সিটিতে যখন কোনো ক্লাস হতো না বা কোনো পরীক্ষা স্থগিত করা হতো, তখন কিন্তু হচ্ছে যে সিআর আছে তিনি, সে কিন্তু জানিয়ে দিত এভাবে, ঠিক আছে, SMS দিত, একসঙ্গে সবাইকে SMS দিত যে আজকের ক্লাসটা অনিবার্য কারণবশত হচ্ছে আগামীকাল এটা হবে, অথবা আজকের পরীক্ষাটি অনেক অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে, বা আজকের পরীক্ষাটি হচ্ছে 10টার পরীক্ষাটি 3টায় হবে। এরকম করে কিন্তু খুব অল্প সময় হচ্ছে কিন্তু ওই খবরটি কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে, তথ্যটি পৌঁছে দেওয়া হচ্ছে। তো এর জন্য SMS-টি হচ্ছে বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় বলা যায় এবং বহুল ব্যবহৃত বলা যাচ্ছে। ঠিক আছে, এটি সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে এই SMS-টি। তো আধুনিক যুগে যতগুলো তথ্য মানে যোগাযোগের মাধ্যম আছে তার মধ্যে SMS একটি। তো এটা হচ্ছে ব্যবহারের জন্য হচ্ছে মোবাইলের মাধ্যমে, মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি বা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারি। বিশেষত আমরা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে SMS বা এই খুদে বার্তা প্রেরণ করে থাকি। তার জন্য কী লাগবে, একটা মোবাইল লাগবে, ঠিক আছে, তার জন্য একটা মোবাইল লাগবে এবং একটা অপারেটর লাগবে। সেটা হতে পারে কোনো, যেমন হচ্ছে আমাদের দেশে আছে গ্রামীণ ফোন অপারেটর, তারপর হচ্ছে টেলিটক অপারেটর, তারপরে এয়ারটেল, ওয়ারি, বাঙালি, এরকম বিভিন্ন ধরনের অপারেটর আছে। তো এটা লাগবে। আমরা হচ্ছে এখন দেখা গেছে তোমরা একদম লিখেছো যে মেসেঞ্জার থাকতে কেন আমরা SMS ব্যবহার করবো। আসলে দেখো মেসেঞ্জার কিন্তু সব মোবাইলে যায় না, ঠিক আছে, যে কিপ্যাড যে মোবাইলগুলো আছে, আগের মোবাইলগুলো যেগুলোতে হচ্ছে কিবোর্ড আছে, কিপ্যাডগুলো আছে, সেই মোবাইলগুলোতে কিন্তু হচ্ছে আর ওই মেসেঞ্জার ব্যবহার করা যায় না। তো আমাদের কাছে সবার কাছে কিন্তু স্মার্টফোন নেই, ঠিক আছে, আমরা সবার কাছে সবার হাতে স্মার্টফোন নেই, ফলে আমাদের কী করতে হয়, SMS এর শরণাপন্ন হতে হয়। এই কারণে কি মেসেঞ্জার কিন্তু সবার কাছে থাকে না, এই জন্য SMS-টারও দরকার হয়, তখন SMS-টা পাঠানো হয়।
ঠিক আছে, এই কারণে হচ্ছে আমাদের এস এম এস সম্পর্কে ধারণা রাখা দরকার। আমি জানি যে তোমরা সবাই এস এম এস পাঠাও, আরমান লিখেছো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তোমরা সবাই কিন্তু এস এম এস পাঠাও, যদিও হচ্ছে মেসেঞ্জার থাকে, তারপরে দেখা যায় মেসেঞ্জারের জন্য কখনো কখনো হচ্ছে এমবি কিনতে হয়। তো এই এস এম এস পাঠা দিয়ে কিন্তু এমবি কিনতে হয় না, তখন একটু টাকার দরকার হয়, যে খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে এস এম এসটা কিন্তু পৌঁছে যায়, ঠিক আছে। আচ্ছা এই এস এম এস তো আমরা দেখবো যে এস এম এস লিখতে হবে কীভাবে, তোমরা জাস্ট শুধুমাত্র নিয়মটা অনুসরণ করবে। তো এখানে বলা গেছে খুদে বার্তা খুব অল্প করে লিখতে হবে, খুব বড় করে লেখার দরকার নেই, খুব বড় করে লিখলে কিন্তু কেটে দেবে, কারণ লেখাই হচ্ছে খুদে বার্তা, খুব না 4-5 লাইনের মধ্যে তোমরা শেষ করে দেবে, ঠিক আছে। তো আমরা দেখি যে কিভাবে লিখবো আমরা। আমরা ইমেল যখন লিখেছিলাম তখন কিন্তু একটা বক্স করেছিলাম, মেল লেখার সময় একটা বক্স করেছিলাম। তো এখানে খুদে বার্তা লিখতে গিয়েও আমরা একটা বক্স করে নেব, কারণ আমরা যে যখন ইমেল পাঠাই তখন কিন্তু যে ফর্মেটটা আসে তখন কিন্তু একটা বক্সের ফর্মেট চলে আসে, ঠিক আছে। তোমরা দেখবে তোমাদের যাদের হচ্ছে এই ছোটো মোবাইলগুলো আছে, আগের কিপ্যাড ভিত্তিক মোবাইলগুলো, এগুলোতে দেখবে এস এম এস পাঠানোর পরে একটা ফর্মেট চলে আসে। তো এই ফর্মেটটি হচ্ছে আজকে আমি দেখাবো যে কীভাবে লিখতে হবে পরীক্ষায় লেখার জন্য। আমি জানি যে তোমরা সবাই এস এম এস লেখো, সবাই লিখতে পারো, ঠিক আছে, তারপরও পরীক্ষায় লেখার জন্য, পরীক্ষার খাতায় লেখার জন্য এই নিয়মটি তোমরা অনুসরণ করবে, তাহলে আশা করছি তোমরা ভালো মার্কস পাবে। আচ্ছা প্রথমে একটা সম্ভাষণ সূচক কোনো শব্দ ব্যবহার করবো, শরীর, প্রিয় বা এই জাতীয় কিছু, ধরো হচ্ছে তোমার বন্ধুকে পাঠাচ্ছ। আচ্ছা প্রথমে জেনে নিই যে এস এম এস কত ধরনের হতে পারে বা খুদেবার্তা কত ধরনের হতে পারে। খুদেবার্তা তিন ধরনের খুদে বার্তা হতে পারে। ওকে, তাহলে তিন ধরনের বা তিন প্রকারের হতে পারে। একটা হচ্ছে সামাজিক, তারপর একটা হচ্ছে ব্যক্তিগত, যেটা আমরা হচ্ছে সবসময় ব্যবহার করে থাকি, আর এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। তাহলে এই তিন ধরনের হচ্ছে খুদেবার্তা হতে পারে। খুদেবার্তা হচ্ছে তিন প্রকারের হতে পারে, ঠিক আছে। সামাজিক হচ্ছে যেমন বিভিন্ন সামাজিক সমস্যামূলক যে বিষয়গুলো, ওইগুলো নিয়ে যে এস এম এস করা হয় সেটা হচ্ছে সামাজিক খুদেবার্তা। ব্যক্তিগত হচ্ছে যেমন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান আছে, এটা হচ্ছে সামাজিকের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানগুলো আছে, ঠিক আছে, অনুষ্ঠানগুলো হচ্ছে সামাজিকের মধ্যে বলো। ব্যক্তিগত হচ্ছে যেমন আমরা কাউকে শুভেচ্ছা জানাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা, কোনো দিবসের শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা, এই জাতীয় শুভেচ্ছা বিষয়গুলো দিচ্ছি, ঠিক আছে, বা কোনো বিষয় সম্পর্কে জানার জন্য যে এগুলো পাঠানো হচ্ছে ব্যক্তিগতভাবে, সেগুলো হচ্ছে ব্যক্তিগত খুদেবার্তা। প্রাতিষ্ঠানিক হচ্ছে যে ধরো কোনো প্রতিষ্ঠান থেকে যখন কোনো খুদেবার্তা পাঠানো হয়, যেমন ধরো তোমাদের কলেজ থেকে যখন তোমাদের বাবা মাকে অর্থাৎ কোনো অভিভাবককে যখন বার্তা পাঠানো হয় কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন কিন্তু সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক খুদেবার্তা হিসেবে থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আজকে একটাই দেখবো, সবগুলো একই ফর্মেটে আমরা লিখবো। প্রথমে ধরো আজকে আমরা প্রথমেই পাঠাই যে তোমার ছোট বোন বা ছোট ভাই অথবা কোনো অথবা কেউ কাউকে তোমরা হচ্ছে শুভেচ্ছা জানাতে চাচ্ছ, কিসের জন্য? ধরো পরীক্ষায় পাশ করেছে, পরীক্ষায় ভালো ফলাফল করেছে, তার জন্য শুভেচ্ছা জানিয়ে তোমরা একটা এসএমএস করবে বা খুদেবার্তা লিখবে। তো কীভাবে আমরা লিখতে পারি, তোমরা সেগুলো লিখতে পারো, তোমরা সবাই অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। দেখ আমি জাস্ট তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি ফর্মেট কীভাবে হবে। ওকে, তাহলে প্রথমে ধরো তোমার ছোটো ভাইকে তুমি জানাচ্ছ যে আমাদের বিষয়টা হচ্ছে যে তোমার ছোট ভাই এসএসসি পরীক্ষায় সফলতার সাথে কৃতকার্য হয়েছে, তুমি জানিয়ে শুভেচ্ছা জানিয়ে তোমার ছোট ভাইকে খুদেবার্তা লেখো, ঠিক আছে। তাই নাকি তোমার ভাই, তাহলে ভাইকে বিষয়টা হচ্ছে এটা যে ভাইকে শুভেচ্ছা জানিয়ে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে ছোট ভাইকে খুদেবার্তা লেখো, ভাইকে খুদেবার্তা লেখো। ওকে, তাহলে আমরা এখন লিখবো
তাহলে ছোট ভাইকে যেটা আমি তাহলে সম্ভাষণ সেটা আমি প্রিয় দিতে পারি। তাহলে আমি লিখলাম প্রিয়, যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ধরো নাহিদ। ওকে, প্রিয় নাহিদ। এটা দিতে পারি অথবা অন্যভাবে দিতে পারি, যদি সম্ভাষণ না দিই তাহলে তারপরও হবে। ধরো আমি বলে দিলাম যে হে আলোকিত, হে আলোকিত জীবনের ভবিষ্যৎ কর্ণধার, ভবিষ্যৎ কর্ণধার স্বপ্ন পূরণের দীর্ঘযাত্রার প্রথম ধাপ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে অভিনন্দন, তোমাকে অভিনন্দন। ওকে, তাহলে আমি একজন হে আলোকিত জীবনের ভবিষ্যৎ কর্ণধার, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, স্বপ্ন পূরণের দীর্ঘযাত্রার প্রথম ধাপ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে অভিনন্দন। তারপর লিখতে পারি তোমার সামনের, তোমার সামনে চলার পথ, চলার পথ আরো বেশি মসৃণ, প্রাণবন্ত এবং উজ্জ্বল হয়ে উঠ। সেই শুভকামনা রইল, সেই শুভকামনা রইল। এই তো, হে আলোকিত জীবনের ভবিষ্যৎ কর্ণধার, স্বপ্ন পূরণের দীর্ঘযাত্রার প্রথম ধাপ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার জন্য আচ্ছা যাই হোক, যেভাবেই পাশ করো না কেন শুভেচ্ছা কিন্তু জানানো যায়। আরমান লিখেছো যে অটো পাস থাকে, আচ্ছা যেভাবেই হোক তোমরা শুভেচ্ছা জানাতেই পারো, হ্যাঁ যেভাবেই পাশ করো না কেন তোমরা কিন্তু শুভেচ্ছা জানাতেই পারো। আচ্ছা, এরপরে আছে শুভকামনা রইলে, তারপরে নাম দিবে, আচ্ছা যে লিখবে যে পাঠাবে তার নামটা হচ্ছে অবশ্যই লেখা দরকার। হ্যাঁ, নাম ধরো ক দিলাম, যে পাঠালো তার নাম হচ্ছে ক। ওকে, এখন এরপরে যে বিষয়, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লিখতে হয় সেন্ট, এখানে তোমরা লিখবে সেন্ট অথবা সেন্ডার। ওকে, তারপরে এই জায়গায় লিখবে নো নেম, যখন হচ্ছে নিজের নাম্বার থেকে আমরা পাঠাবো তখন কিন্তু ওখানে নাম থাকে না, এই জন্য এখানে নো নেম লিখবে। আচ্ছা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাবো, নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে প্রথমে সেন্ডার বা সেন্ড, তারপর হচ্ছে নো নেম। আচ্ছা, এরপরে তোমরা মোবাইল নাম্বার ব্যবহার করবে, মোবাইল নাম্বার যেটা দিবে অবশ্যই সেটা হচ্ছে বাংলাদেশের যে কোড আছে মোবাইল কোড, সেই মোবাইল কোড ব্যবহার করে অবশ্যই তোমরা নাম্বারটি লিখবে। এটা কীভাবে? +88, আমরা জানি যে বাংলাদেশের যে মোবাইল কোড সেটা হচ্ছে +88। ঠিক আছে, তো সেটা আমরা লিখব। আচ্ছা, তোমরা তাহলে এই পাশে লিখবে, এর নিচে নো নেমের নিচে আমরা লিখব মোবাইল নাম্বার +88015, তারপরে মনে করো হ্যাঁ 11টা ডিজিট আমি দিয়ে দিলাম, এরকম নাম্বার, হ্যাঁ দিয়ে দিলাম। এরপরে আমরা লিখব রিসিপ্ট, RECEIVED, রিসিপ্ট। তারপরে দেবো হচ্ছে সময়, কোন সময় হচ্ছে আমরা এসএমএসটা লিখলাম, এখন ধরো হচ্ছে 4:25, ধরুন 4:25, ধরো 30 সেকেন্ড লিখলি, আর আজকে হচ্ছে তারিখ হচ্ছে 4 নভেম্বর। এই হচ্ছে তোমাদের খুদে বার্তা লেখার ফরম্যাট। নিচে তোমাদের লিখতে হবে সেন্ডার, নো নেম, তারপরে মোবাইল নম্বর। এসএমএস এক্সামের হচ্ছে মাস 10 আরমান,
তোমাদের এটা প্রত্যেকটা দশ, যদিও এটা খুবই ছোট, কিন্তু তারপরেও তোমাদের কিন্তু এখানে নাম্বার আছে 10 অবশ্যই। তো সেই জন্য তোমাদের অবশ্যই এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। SMS তোমরা এক পৃষ্ঠার মধ্যে শেষ করবা, যেহেতু হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে শেষ লিখবে, অবশ্যই সেটা একটা পৃষ্ঠার মধ্যে শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? আর তোমাদের এই SMS যদিও 4 থেকে 5 লাইন লিখতে হবে, তারপরেও কিন্তু তোমাদের SMS এ 10 মার্কস রয়েছে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমি এভাবে শুভেচ্ছা জানালাম, তোমরা তোমাদের মধ্যে শুভেচ্ছা জানাতে পারো, যে তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে? তোমার সামনের পথ হচ্ছে চলার পথ আরো ভালো হোক, আরো উজ্জ্বল হোক, তুমি হচ্ছে দেশ মানুষের কল্যাণে কাজ কাজ করবে কামনা করতেছি, ঠিক আছে? এভাবে আমরা শুভেচ্ছা জানাতে পারি। তো এটা হচ্ছে তোমার ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা। এখন আমাদের অনেকে জন্মদিনের শুভেচ্ছা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে প্রতিদিনই কারো না কারো জন্মদিন থাকে, আমরা বন্ধুদেরকে কিন্তু হচ্ছে প্রতি কাউকে না কাউকে এইভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো জন্মদিনের শুভেচ্ছাও কিন্তু তোমরা এভাবে লিখতে পারো। তো প্রথমে এই জিনিসগুলো ঠিক থাকবে, ঠিক আছে? শেষের শেষের যে জিনিস এগুলো কিন্তু ঠিক থাকবে, হ্যাঁ। তোমরা উপরে হচ্ছে যে বিষয়টা থাকবে সেই বিষয়টা তোমরা শুধুমাত্র লিখবে। জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারো, কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারো, তারপর হচ্ছে বন্ধু দিবসের শুভেচ্ছা জানানো যায়। বন্ধু দিবসের শুভেচ্ছা কিন্তু বন্ধু দিবসটা হচ্ছে আমাদের জন্য খুবই ভালো একটা দিবস, কারণ আমরা এই দিনে দেখা যাচ্ছে বন্ধুদের প্রতি আমাদের যে টান, সেই দিনে কিন্তু হচ্ছে সবকিছু একদম বের করে দেওয়ার চেষ্টা করি, বন্ধু দিবস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করছি তোমরা লিখতে পারবে। তারপরও দেখো বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে একটা খুদে পত্র লিখিত। বন্ধুরা আমি আর একটা লিখতেছি, যে ধরো নাহিদ আগে লিখছিলাম, নাহিদ বন্ধু দিবসের শুভেচ্ছা নিও, দিবসের শুভেচ্ছা নিও, হ্যাঁ নাহিদ বন্ধু দিবসের শুভেচ্ছা নিও, এই বিশেষ দিনটিতে সবার আগে তোমার কথাই মনে পড়ল, তোমার কথাই মনে পড়ল। ওকে, তাহলে নাহি বন্ধু দিবসের শুভেচ্ছা নিও, এই বিশেষ দিনটিতে তোমার সবার আগে তোমার কথাই মনে পড়লো বা মনে পড়ছে। তোকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তোকে অনেক 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 শুভেচ্ছা আছে, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি, আমাদের এই বন্ধুত্ব, এই বন্ধুত্ব যেন আজীবন অম্লান থাকে, সে কামনা করছি, কামনা করছি। ওকে, তারপরে হচ্ছে নাম দিয়ে দিল, ধরো নাম এখানে নাই দিছি, এখানে যাবো অন্য একটা নাম শেষে দিয়ে দিলে। ওকে, তারপরে কি করতে হবে, ওই একইভাবে সেন্ডার, তারপরে নো নেম, তারপরে লিখতে হবে মোবাইল নাম্বার 0, আচ্ছা +88, তারপর হচ্ছে 015, তারপরে হচ্ছে রিসিপ্ট, আচ্ছা এরপরে রিসিপ্ট, তারপরে হচ্ছে সময় এবং বার তারিখ, এরপরে হচ্ছে রিসিপ্ট, কারণ তোমরা হচ্ছে প্রতিদিনই এরকম অসুন্দর, মানে অসংখ্য সুন্দর সুন্দর SMS কিন্তু বন্ধুদেরকে দিচ্ছ।
বন্ধুদেরকে দিচ্ছ, ছোট ভাইদেরকে দিচ্ছ, সবাইকে কিন্তু এসএমএস তোমরা দিচ্ছ, খুদে বার্তা লিখছো। এই কারণে হচ্ছে তোমাদের কাছে এটি অবশ্যই খুবই সহজ একটি বিষয়। আর আমরা হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা, আর যাই হোক আমরা জন্মদিনের শুভেচ্ছা কিন্তু সবাইকে জানি, ঠিক আছে? অথবা যখন বন্ধুদের মধ্যে আড্ডা বসে, আড্ডা হওয়ারটা কথা থাকে, ধরো তোমাদের মধ্যে আড্ডা দেওয়ার কথা আছে যে তোমরা এখন লিঙ্ক রোডে একত্রিত হবে, জাস্ট একটা এসএমএস করে দিলে সবাইকে যে 4টার সময় বা 5টার সময় লিঙ্ক রোডে সবাই আসো, বাস এটা কিন্তু আমরা করি, ঠিক আছে? তো আশা করছি তোমরা হচ্ছে এসএমএস লিখতে খুদে বার্তা লিখতে পারবে। তো অবশ্যই তোমরা এই ফর্মেটে তোমরা খুদে বার্তাটি লিখবে, এক একটা বইয়ে এক এক রকম করে দেওয়া আছে, তো তোমরা এইভাবে লিখবে তোমাদের মূল খুদে বার্তা লিখে, তারপরে সেন্ডার, তারপর নো নেম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে রিসিপ্ট। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইল নাম্বারটা থাকবে মানে যে প্রেরণ করবে, ঠিক আছে, প্রেরকের হচ্ছে মোবাইল নাম্বার থাকবে, তারপরে রিসিপ্ট মানে এটা নিচে মোবাইল নাম্বারের নিচে রিসিপ্ট, কোন সময় রিসিপ্ট হলো এবং কত তারিখে রিসিপ্ট হলো। হ্যাঁ, এই বিষয়গুলো এসে তোমরা লিখবে। তো আশা করছি তোমরা লিখতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।